ওই দিন একদিন শুনলাম বলতেছে যে মিউজিক ইজ দ্য মেডিসিন অফ ব্রেক হার্ট গান হচ্ছে ভগ্ন হৃদয়ের জন্য মেডিসিন ঔষধ আপনার মন ভাঙ্গা যার সাথে প্রেম করেন সে আপনারে মনে করেন ফাঁসাত লাতি দিয়ে গেছে গা কথার কথা আরেক আরেকবার লগে তে এখন আপনার মন ভাঙ্গা এখন কি করবেন এখন আপনি গান শুনবেন টেনে টেনে টেন্নে টেন্নে করে কথা বুঝছেন না অথবা নেশা করবেন অথবা কি মাতাল হইয়া মাথাটা থাকে হালাইয়া হাঁটবেন ঘুটবেন কি কিসে বাই দরা খাইছে কথা বুঝছেন কি এ এই হলো পাগলামি এই হলো পাগলামি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আখেরাতের ফিকির দান করেন পরকালের বুঝি দান করেন আমার ভাইয়া দুনিয়া আমার আখেরাতও আমার দুনিয়া আমার কবরও আমার হাসলের ময়দানও আমার মিজানও আমার আমার তো আমার আমাকেই একা কবরে যেতে হবে আমাকেই একা হাসরের ময়দানে দাঁড়াতে হবে আমাকেই একা আমার আমল নামা আমাকেই নিতে হবে আমাকেই একা মিজানের সামনে আমার আমল নামার হিসাব নিজেই পেশ করতে হবে আমাকেই একা ফুলসেরাত পার হতে হবে দোস্ত কাউকে মিলবে না কাউকে না ফালা ইদিন আলুন আল্লাহ তালা বলে ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফুঁ দিবে কেয়ামতের মাঠ কায়েম হবে হাসরের ময়দান কায়েম হবে ফলা সেদিন আল্লাহ বলে কেউ কারো বংশের কেউ কারো আত্মীয়তার কেউ কারো রক্তের কোনো পরিচয় দিবে না মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই কেউ বলবে না কিছু জিজ্ঞাসাও করবে না আপনি কে আমি কে আপনার বাড়ি কোথায় আপনি আসলেন থেকে খোদার কসম কেউ কিছু বলবে না প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে ইদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ফিকির করবে কাকে নিয়ে বলেন কাকে নিয়ে ভাইয়া বলে না জওয়ান ছেলেরা বলো ভাই নিজেকে নিয়ে নিজেকে সেদিন বন্ধু মিলবে না সেদিন বন্ধু মিলবে না মিলবে না আল্লাহ তালা কোরআনুল মধ্যে বলছে সব ভাই বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে ওই যে কালো শার্টওয়ালা ভাই মোবাইলটা ভালো ভাই কষ্ট করে রাস্তায় টিপলে ভালো হয় যথেষ্ট জায়গা আছে দয়া করে গিয়ে মোবাইলটা না মোবাইল দরকার আছে মোবাইল এটা তো কষ্ট এমবি বি ঢুকাইয়া আবার মেয়াদ চলে যায় ঠিক মতো না টিপলে এটা আবার কি চলে যায় মেয়াদ চলে যায় তো মেয়াদ চলে গেলে তো টাকাগুলো নষ্ট হলো আর টাকা তো নষ্ট করা ঠিক না টাকা সাবাই এলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি কাউরে ছাড়বো না যতক্ষণ আছি অতক্ষণ বললাম না গাফেল আমি ছাড় দিতে রাজি সোজাকা কাউরে তো আজ করা কোনো দরকার নেই আল্লাহর কথা শুনতেই হবে মনোযোগ দিতেই হবে ভাইয়া এই গাফলতে গাফলতে জিন্দিগিটা বরবাদ মসজিদে যায় জুমা পরে কিন্তু ছেলে পেলেদের চেহারায় ন্যূনতম কোনো পরিবর্তন নেই এই যে যত ছেলে যত বখাটেই হোক যত দুশ্চরিত্রই হোক শুক্রবারে হইলে তো যায় কথা বলেন না শুক্রবারেও তো যা কিন্তু বদলায় না কা তো বদলে দেওয়ার জন্য আসছে কোরান্ত বদলে দেওয়ার জন্য আসছে কোরান্ত চেঞ্জ করার জন্য আসছিল নামাজ তো বদলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ তো বদলে দেওয়ার কথা কিন্তু শুধুই যথাযথ আগ্রহ যথাযথ মনোযোগ অথবা অশুদ্ধ কোরআন অশুদ্ধ নামাজ এর কারণে কোনো ফায়দা হয় না আসিল তো তিন ঘন্টা পরীক্ষার হলে দেখলাম কি তা লেখছেও কিন্তু তোর রেজাল্ট ফেল হয় না এমন এ এই কারণ গাফেলের কোনো পরিবর্তন হয় না আমি এটা সবসময় বলি সবসময় প্রতিদিন কোরআনে আল্লাহ বলছে আল্লাহ কোরআনে বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত লোক জাহান্নামি তাদের সর্বশেষ আল্লাহ বলেন কেন জাহান্নামি হলো কাফের জাহান্নামি হল কেন একজন মুশরিক কেন জাহান্নামি হলো একজন মোনাফিক কেন জাহান্নামি হলো আল্লাহ বলেন একজন বিদাহাতি কেন জাহান্নামি হলো একজন কবিরা গুণাগার কেন জাহান্নামি হলো সমস্ত পাপী যে জাহান হয়েছে আল্লাহ বলে সবার মূল কারণ গাফিলুন তারা ছিল গাফেল 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 জীবনটাকে খামখেয়ালি মনে করছে আরে রাখ কি এর আল্লাহর কথা নবীর কথা হজুররা এই শুভা আলাপ থয়তান হজুল আলা ভাত খাই তো বাদ থয় না এনে বুঝিয়া বুঝিয়া আলাপ মারে হজুররা এই এই যে কইয়ে মেলা মাৰিলে ফেলাই দিছি এটারে রে এই জন্য নাফরমান হাসরের দিন জাহান্নামি হবে ইয়া উমা ইয়াদ দুজোয়ালি মালে আয়া দেই সেদিন কেয়ামতের দিন আল্লাহ বলে ইয়াদ দুজোয়ালীম সেদিন নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল এভাবে কামড়াবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলবে আর বলবে হায় কেন ইয়া লাইতানি ইত্তখাসতু আর রাসূল সবিলা হায় যদি রাসূলের পথ ধরতাম ইয়া ওয়াইলতা লাইতানি لم আত্তখিজ ফুলানান খলিলা হায় আফসুস আমার কপাল যদি তাকে ওই দুষ্টকে ওই দুশ্চরিত্র ওই নেশাখোর ওই মদ ওই জেনাখোর ওই বেবিচারি ওই নারীর সাথে ফুর্তিকারী ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম কোরআনের আয় আফসোস আফসুস করবে আফসুস আফসুস করবে ওই অসভ্য বন্ধু আমার বলছে রায় বেড়া থো থেতেন হুজুর মজুর বেড়া মলুবির কথা দেখো না মানুষের ভাই তাই ভাত খায় বেড়া আমরা না খাবাইলে ইতা নজরের বাত মেলেনি কথা বোঝে না এরকম একটা টিটকারি মাইরা তারে আমরা তো মানুষের বাদ আইটা একটা দাওয়াত খাই আর তুই তো রাস্তা তাইটা একটা মত খাস তুই তো রাস্তাত খারাই খারায় মুতস তোরটা দামি হ্যাঁ তোরটা ইজ্জত বেড়া বেকুব বেড়া আমরা তো মানুষের বাদ চুরি করতে যাই না তো মানুষের বাদ বাদ দাওয়াতে না খাই দাওয়াত খাইলে ক্ষতি কি মানুষে আমারে দাওয়াত দেয় কেন তুমি বলবে আনাত বলবে ভাই আমার মতো একটা ভদ্রলোক আমি দেন না মুতি খারাইয়া আমারে দাও দেনি দেয়নি তোমার না কথা বলেন না ভাই আমি এক একটু নামাজ পড়ি না আমার দাওয়াত দেন দেয়নি আপনার দেয় না বলেন না অতএব বন্ধু আমার নজয়ান সাথীরা সবার কাছে অনুরোধ আমি নিয়মিত এটা বলি ভাইয়া বন্ধু নির্বাচনে সাবধান বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয় বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয় কামারের দোকানদার নাকে মুখে ধোঁয়ার দুর্গন্ধ ঢুকায় দেয় আর আতরের বিক্রেতা ঢুকলেই নাকে মুখে আতর দিয়ে সুগ্রাণ করে দেয় ঠিক নেককার তোমাকে আখেরা তার পরকালের কথা মনে করায় দিবে আর বদকার তোমাকে জিনা ব্যাবিচার অসৎ কোনো মেয়ে নারী মদ জুয়া ফুর্তি উলঙ্গ অস্থিরতা এ সমস্ত শয়তানি বদমাইশি কোনো কথার কথা তোমার মনে করে বরবাদ করে দিবে হ্যাঁ ভাইয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা বুঝ দান আল্লাহ তালা কোরআন বলছেন আলা তাকরাবুল জিনা না কানা ফাহিশা ওয়া saa'a সাবিলা আল্লাহ বলে জেনার কাছেও যেও না বেবিচারের কাছেও যেও না অর্থাৎ যেই জিনিস বেবিচারের দিকে নিয়ে যায় এক নারীর দিকে দেখলা ছবি দেখলা গান শুনলা পিছনে পিছনে ঘুরলা একদিন তোমাকে এই অপকর্ম ঘৃণ্য অভ্যাস তোমাকে জিনা বেবিচার বেহায়াপনা অস্থিরতা চূড়ান্ত অপকর্মের দিকে নিয়ে যাবে খারাপের দিকে নিয়ে যাবে অতএব আল্লাহ তালা নিষেধ করছেন ইন্না কানা ফা হিসা এটা তুরন্ত অস্থিরতা আসা সাবিলা zina বড় নিকৃষ্ট মন্দ রাস্তা মন্দ পথ আল্লাহ তাআলা বলেন ফামানিবি তাগা ওয়ারা আদালিকা ফা উলাইকা হুমুল আদুন আল্লাহ তাআলা বলেন হালাল স্ত্রী ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত নিজের লজ্জাস্থানকে যে অন্য কোথাও ব্যবহার করে সে সীমা লঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারীর ঠিকানা জাহান না আজকের নজয়ানদেরকে আজকের যুবকদেরকে আরো মেলা নিজের চরিত্র আর আখলাকের ব্যাপারে সংশোধন করা দরকার আলাদা বলা দরকার কাছে ডেকে বলা দরকার বুকে জড়াইয়া বলা দরকার কাছে টাই না বলা দরকার চোখের পানি ফেলে ফেলে বলা দরকার এমনি নাইলে বদলাবে না বদলাবে না গত পরশুদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি মাহফিলে যাওয়ার পরে মাহফিলওয়ালারা আমার এক ঘরে নিচে ওইখানে আমার খানা দানার যাম কথাটা একটা মিনিট শুনেন তো একটা একটা রোমে আমারে বসাইছে তো একটা খাট এটার মধ্যে আমি বসছি আমার সাথে 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 প্রায় পনেরো বিশ জন মানুষ ঢুকছে আমার লগে লগে তো ওইখানে ওই রুমটার মধ্যে নিচে দিয়া একটা হোগলা এবং কাঁথা বিছানো একটা বালিশে সর্বোচ্চ সাত কিংবা আট বছর হবে বয়স এরকম একটা ছেলে শুয়ে রয়েছে আমি যখন গেছি তখন বাজে রাতের দশটা আমার বয়ান সাড়ে দশটার দিকে তো আমি ঢুইকা আপনার আমরাই পনেরো জন লোক কথাবার্তা বলতেছে আমার সাথে আমিও কথা বলতেছি ওই যে ছেলেটা এই বা ঘরের ছেলে ছেলেটা এখানে শোয়া তার হাতে একটা বড় মোবাইল এত বড় এই মোবাইলটা দিয়া একে বিশ্বাস করে এই মোবাইলটা দিয়া বাচ্চাটা এক নজরে এটা যে টিপতেছে চাইতেছে এই যে এখানে এতগুলো মানুষ আমরা আসছি বিষটা মানুষের কম হবে না আমি আইসি বইছি কথাবার্তা বলতেছি প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে এই ছেলেটা একটা সেকেন্ড চোখটাও না যে মানুষ দিছে আইসে না কে আইস আপনি কল্পনা করেন আপনি ভাবেন ছেলে পেলেদের হালাত কি শেষ পর্যন্ত আমি বিরক্ত হইয়া একটা ধমক দিছি বাচ্চাটা রে বেটা তুই এতে ওঠ যা বেটেন তুই ভিতরে যা আর এই বড় মোবাইল কার যারটা তার দিয়ে দে ধমকাইয়ে তার উঠাই দিছি মানে আমার আর অসহ্য লাগতেছে যে এতটুকু ছোট্ট বাচ্চা আপনি অবাক করেন না একটা বার এখানে এতগুলো মানুষ আমরা আসলাম তার কোনো নজরও মানে শোকটাও সরাইছে না সে কিন্তু তাহলে আপনি বলেন আমাদের ছেলেদের হালাত কি কোন আট বছরের বাচ্চারে যদি মা বাবা বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দেয় বাহ মা নিরাপদ মূল হিসাব হইল মহিলা নিরাপদ মহিলার হিসাব হইল বাচ্চার হাতে মোবাইল দিছি এবার হাতে গান শুনুক ছবি দেখুক নাচ দেখুক গেমস খেলুক কার্টুন দেখুক যেটা মনে কয়টা করুক আমারে তো আর ডিস্টার্ব করে না অতএব আমার আর কোনো সমস্যা নেই তাহলে এভাবে কি জাতি টিকবে কথা বলেন না এভাবে সমাজ টিকবে এভাবে আমাদের পরিবার টিকবে বলেন এই জন্য এতটা কঠোর এই জন্য প্রতিদিন বলি প্রতিদিন বলি সারাটা দিন বলি ছেলেদেরকে ফিরান মেয়েদেরকে ফিরান নিজেদের বাচ্চাদের প্রতি নজর দেন এটাই জন্য বলি আল্লাহ তালা আমাদেরকে বুঝার